জানেন কি খেলে মেয়েদের তলপেটের ভুঁড়ি দ্রুত কমে, কি খেলে দ্রুত নাক ডাকা বন্ধ হয়ে যায়, খাওয়ার পরে ধূমপান করলে কোন রোগ হয়, কোন সবজি খেলে ত্বক দ্রুত ফর্সা ও আকর্ষণীয় হয়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি খেলে দ্রুত নাক ডাকা বন্ধ হয়ে যায়? পেঁয়াজ, লবঙ্গ, দারুচিনি নাকি রসুন? সঠিক উত্তরটি হচ্ছে রসুন। অবস্থায় প্রস্রাব আটকে রাখলে কি ক্ষতি হয়? ইউরিন ইনফেকশন, বাচ্চার ক্ষতি হয়, মায়ের ক্ষতি হয় নাকি মৃত্যুর ঝুঁকি বাড়ে? সঠিক উত্তরটি হচ্ছে ইউরিন ইনফেকশন। খাওয়ার পরে ধূমপান করলে কোন রোগ হয়? ডায়াবেটিস হয়, রক্ত নষ্ট হয়, ক্যান্সার হয় নাকি কিডনি খারাপ হয়? সঠিক উত্তরটি হচ্ছে ক্যান্সার হয়। কোন ফল খেলে কখনো স্কিন ক্যান্সার হয় না? কমলা লেবু, আমলকি, বেদানা নাকি আপেল? সঠিক উত্তরটি হচ্ছে কমলা লেবু। কমলায় রয়েছে প্রচুর পরিমাণ আলফা ও বেটা ক্যারোটিন ফ্লাভোনয়েড, যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। কমলা লেবুতে লিমোনয়েড নামে এক পদার্থ থাকে, যা মুখ, ত্বক, ফুসফুস, স্তন, পাকস্থলীতে ক্যান্সার প্রতিরোধে সরাসরি উপযোগী। তাই ক্যান্সার থেকে রক্ষা পেতে প্রতিদিন একটি কমলা খাওয়া উচিত। কি খেলে মেয়েদের তলপেটের ভুঁড়ি দ্রুত কমে? টক দই, কলা, আদা নাকি জিরা? সঠিক উত্তরটি হচ্ছে জিরা। পেটের মেদ কমাতে জাদুকরী ভূমিকা রাখে জিরা পানীয়। টানা 10 দিন জিরা পানি পান করলে নিশ্চিত ওজন কমবে। জিরা গরম পানিতে ফুটিয়ে লাল পানি পান করুন খালি পেটে। আপনি চাইলে জিরা পানির সাথে মিশিয়ে নিতে পারেন টক দই। কোন পাতার রস ব্যবহারে দীর্ঘদিনের চর্মরোগ সেরে যায়? থানকুনি পাতা, জাম পাতা, পেয়ারা পাতা নাকি নিম পাতা? সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা পাতা।